আমরা এরপরে চলে যাব একটু বৈচিত্র্যের দিকে, একটু সঙ্গীত, ভক্তি সঙ্গীত আমরা আস্বাদন করব। ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন, আমাদের মাঝে আছেন সুদূর আসাম থেকে পাঞ্চালি কর, তিনি আসামের করিমগঞ্জে থাকেন। পাঞ্চালি কর, তাকে আমি বলছি নিজেকে একটু আনমিউট করে তুমি গান শুরু করো। তিনি একটি গান আমাদের পরিবেশন করবেন, যেটি পরম আরাধ্য গুরু মহারাজের সম্বন্ধে, কে সে জ্যোতির্ময় কে দিল পাড়ি। এই গানটি রচনা করেছেন আমাদের মহানাম সেবক সংঘের বর্তমান যিনি সভাপতি শ্রী চিদানন্দ গোস্বামী, তিনি এই গানটি রচনা করেছেন এবং সুরও তারই দেওয়া। কিন্তু এই গানটি এখন পাঞ্চালি আমাদের পরিবেশন করে শোনাবে। পাঞ্চালি শুরু করো। একটু জোরে, একটু জোরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করো করো। Thank you.
পাঞ্চালির মুখে কণ্ঠে গানটি শুনলাম। একটু যান্ত্রিক গোলযোগ এবং ইন্টারনেটের প্রবলেমের জন্য গানটা হয়তো ঠিকভাবে সব আসেনি। যাই হোক, আমরা আশা রাখবো গানটি আমরা আবার একদিন তার মুখে শুনবো। আজকে ইন্টারনেটের একটু সমস্যা ছিল। পাঞ্চালিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমরা চলে যাব আরেকটি বক্তব্যের দিকে। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মহানাম সম্প্রদায়ের বর্তমান ভারতবর্ষের বর্তমান আচার্য সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি, তার কাছে আমরা আজকের যে আমাদের বক্তব্যের মূল বিষয় শ্রী প্রভু বন্ধু সুন্দরের লীলা তত্ত্ব আস্বাদনে গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, সেই সম্বন্ধে আমরা কিছু কথা শুনবো। মহারাজ এসে গেছেন। একটু আনমিউট করে দাও, মহারাজ আনমিউট করে দাও। চন্দ্রপুত্র প্রভু 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 হে অনন্তানন্ত বঞ্চকল্পতরভ্যষ্ট কৃপা সিন্ধুত্বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী শ্রী গুরুপাদ।
আমাদের শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবের 150 বছর তার 100 শত বছর স্মরণে অনলাইন ভিডিও কনফারেন্স মাধ্যমে উৎসব স্মরণ মনন অনুষ্ঠান ষষ্ঠ স্মরণ মনন আজকের দিনটির একটি গুরুত্ব গুরুত্ব হলো ঠিক 21 বছর আগে 1999 18ই অক্টোবর 1999 যে 18ই অক্টোবর ছিল মহানবম, এই তিথিতে আমরা আমাদের গুরুদেবকে হারিয়েছি। আমরা নবমী তিথি ধরে তার বিরহ উৎসব পালন করে আসছি। 18ই অক্টোবর তারিখে আমরা তার স্মরণ মননের উদ্দেশ্য নিয়ে আজকের বিরহ মহোৎসব বৈষ্ণবদের সাধারণত বিরহ স্মরণ উৎসব আমার গুরুদেবের জীবনটা বিরাট বিশাল জীবনের কোন একটা দিকে কথা সাধন করতে গেলে কয়েক ঘন্টা ধরে সেখানে সামান্য সময়ে তার পূর্ণাঙ্গ জীবনের উপর দৃষ্টিপাত আলোকপাত করা একেবারে অসম্ভব। আজকের অনুষ্ঠানে অনেকেই যোগদান করেছে, বাংলাদেশ থেকে বাংলাদেশের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী তার কথা শুনেছি, শঙ্কর মঠের অধ্যক্ষ আমি তপনন্দ গিরি মহারাজের কথাও শুনলাম, আমাদের সম্প্রদায়ের সম্পাদক এবং বন্ধুগৌরব ব্রহ্মচারীজি স্বাগত ভাষণে স্বাগত জানিয়েছে, ডক্টর অভিষেক বসু বক্তব্য শুনলাম, নরহরিদার কথাও শুনেছি। আজকে বিষয়টা ছিল প্রভু জগৎবন্ধু সুন্দরের তত্ত্ব লীলা আস্বাদনে মহানামৃত। প্রভু জগৎবন্ধু সুন্দর স্বয়ং ভগবান, এই কথাটি প্রভু নিজেই বলেছেন, শাস্ত্রে প্রমাণ করে জানার কোন প্রয়োজন হয়, এইরকম করে নিজের সম্বন্ধে কেউ বলেছে বলে আমাদের জানা। তিনি তার ভক্ত নবদ্বীপ দাসকে লক্ষ্য করে বলেছিলেন এতদিন আমার কাছে আছিস কিন্তু আমাকে চিনতে পারলি নে আমার পরিচয়, এই বলে নিজের পরিচয় দিতে, আমি অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রী শ্রী কৃষ্ণ শ্রী শ্রী গৌরাঙ্গ, এই শ্রী শ্রী কৃষ্ণ লীলা শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা এই দুই লীলা সর্বসমষ্টি শক্তি সম্পন্ন তিনি, তিনি শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎ বন্ধু, আমি সেই রে সেই জানলি লীলা কম্বিনেশন অফ নিজেই নিজের পরিচয় নিতাই কৃষ্ণ গৌরের মিলিত তনু প্রভু জগৎ বদুলীলা গৌর লীলা মহাসম্মিলন হরিপুর জগৎ, এই যে প্রভু স্বয়ং ভগবান প্রভুর বাণী। আর আমার গুরুদেব কি করেছেন, এই বাণীর উপর ভিত্তি করে প্রভুর ভগবত্তা
বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচনার প্রসঙ্গে ব্যক্ত, বিশেষ করে বহু বছর আগে, প্রায় 70 বছর আগে গ্রন্থটি প্রকাশিত হয়েছে, হরিপুর ধ্যান মঙ্গল, অনেকে পড়েছেন। সে হরিপুর ধ্যান মঙ্গলে প্রভু জগৎবন্ধু সুন্দরের ভগবত্তা কত ভাবে তিনি আস্বাদন করেছেন, গ্রন্থটি না পড়লে বিশ্বাস। রাধা গোবিন্দের মিলনে গৌর হয়েছে, আর গৌরনীতের মিলনে প্রভু জগৎবন্ধু, এই মিলনে একটা আস্বাদন, বিরহ এইভাবে আস্বাদন, গৌরলীলা মাধুরীটা আস্বাদন করেছে, নিতাই মাধুরীকে আস্বাদন করেছে, গদাধর মাধুরী, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবত্তা আস্বাদন করে, আস্বাদন করেননি, আস্বাদন করে গ্রন্থে সন্নিবেশ। আমরা আজকে কথা বলতে পারি এই গ্রন্থ করে ভক্তদের জানাতে। গৌর কথা গ্রন্থে প্রভু জগৎবন্ধু সুন্দর একটা ভগবত একটা বিষয়ের উপর তিনি আলোচনা করে সুন্দর। ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ শব্দটি এটা তিনটি কথা আছে, সচ্চিদ আনন্দ, সৎ মানে আত্মস্বরূপের সৌন্দর্য, চিত মানে আত্মস্বরূপের উপলব্ধি, আনন্দ হলো আনন্দ কথাটা আমরা বললে সবাই বলি কি আনন্দ, কি আনন্দ, মানে আনন্দটা ঠিক বুঝি না। আমরা সুখকে আনন্দ বলে প্রকাশ, সুখ আর আনন্দ কিন্তু এক, সুখটা হলো ইন্দ্রিয় জনিত আর আনন্দ হলো আত্মা, দুটো সম্পূর্ণ আলাদা। কত সুন্দর করে এই প্রভু জগৎপন সুন্দর ভগবত্তাটাকে তিনি একটা প্রবন্ধের ভিতর প্রকাশ, তাতে প্রভুর নিজের শক্তি উদ্ধৃতি দিয়ে, যেমন চিতের আলোচনা করতে গিয়ে বলেছেন চিত মানে আত্মস্বরূপ, প্রভুদের সঙ্গে ভগবান ছিলেন, এই স্বরূপের উপলব্ধি প্রভু জগৎবন্ধু সুন্দরের ছোটবেলার থেকে ছিল। এটা প্রভু কখনো ভুলতেন, আমার গুরুদেব সেগুলা তার প্রবন্ধে লিখে লিখে এই প্রভুর তত্ত্ব প্রকাশ, লীলা তত্ত্ব একদম মাখামা, যেখানে তত্ত্ব কথাই বলেছেন সাথে লীলার একটা নিদর্শন, লীলার মাধ্যমে তত্ত্ব ব্যক্ত। সারাটি জীবন তার জীবনটি ছিল প্রভুময়, প্রত্যেক আলোচনার উপসংহারে তিনি প্রভুকে নিয়ে একটা অভাবনীয় তার উপসংহার। অনেক আলোচনায় আপনারা প্রবন্ধ দেখবেন প্রভু জগৎবন্ধু, যে কোনো আলোচনার উপসংহারে প্রভু জগৎবন্ধু, এইভাবে প্রভুর তত্ত্ব তিনি বিশ্লেষণ তার লেখায় তার কথায় তারা তার গ্রন্থ পাঠ করেন, আর যারা তার ভাগ্যতি কথা শ্রবণ করেছেন তা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন যে প্রভুর তত্ত্বটা তিনি কতভাবে আসলেন। আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত জন্য গৌরসুন, তার কারণটি ছিল কৃষ্ণের বাঞ্ছা, কৃষ্ণের বাঞ্ছা পূর্ণ
ভক্তিতে গৌর, কৃষ্ণের বাঞ্ছা কার জন্য? রাধারানীর দুটো বাঞ্ছা, রাধারানীর তিনটা বাঞ্ছা জেগেছে, রাধা প্রেমের মহিমা জানার ইচ্ছা, আর রাধা রাধা কর্তৃক আস্বাদিত কৃষ্ণের মাধুর্য কি রূপ সেটা জানার ইচ্ছা, আর রাধা কি সুখ, এই তিনটি বাঞ্ছা। বাঞ্ছা একটাই রাধা সম্পর্কে, তিনটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, একটা আশ্রয় নিষ্ঠা, একটা বিষয় নিষ্ঠা, একটা অর্থ, এটা চৈতন্য চৈতন্য বিশদ ভাবে আলোচনা আছে, আমার গুরুদেবের বহুর কথা গ্রন্থে আলোচনা আছে, যে রাধার কৃষ্ণের বাঞ্ছা মুক্তিতে বস্তু। আমার গুরুদেব একটা অভিনব বাঞ্ছার কথা কি লিখলেন, রাধারানীর বাঞ্ছা মুক্তিতে বন্ধু শূন্য। কিন্তু শাস্ত্রের কথা না, তার নিজস্ব অনুভূতি, নিজে দর্শন করেছেন, দর্শন করে কৃষ্ণের বলছে নাগরের বাঞ্ছা পূর্তিতে গৌরসুন্দর, আর নাগরীর বাঞ্ছা পূর্তিতে প্রভু জগৎ বন্ধু। এইভাবে প্রভু জগৎ সুন্দর তত্ত্বের তিনি আলোচনা করে গ্রন্থে বক্তৃতা, সাথে লীলার কথা বল, প্রভুর বন্ধুলা তো কত লীলার কথা, গুরুদেশের লীলা গুলা যেখানে তত্ত্ব বলছেন তার সাথে সাথে সে লীলার কথা। এই আনন্দ আনন্দ কথাটি ব্যক্ত করতে গিয়ে গুরুদেব সেখানে যে আনন্দটা আমরা বুঝি কি, যে জীবের কাছে আনন্দটা কি করে যায়, তিনি বুঝিয়েছেন জীবের কাছে এই আনন্দ ধারাটি যায় করুণা রূপে। এটা অভিনব, অভিনব সংবাদ, এই আনন্দ ধারাটি জীবের কাছে যায় করুণা রূপে। প্রভু জগৎবন্ধু সুন্দর এই করুণা ধারা কত ভাবে প্রবাহিত হয়েছে তার এই করুণা ধারায়, একটা সমাজের অস্পৃশ্য অস্পৃশ্য নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত একটা জাতিকে তিনি মুখে তুলে চলে গেলেন। এই আনন্দ আনন্দ কথাটি আনন্দটা আসে হলো তার তিনি যে স্বয়ং ভগবান, ভগবানের স্বরূপের সবচেয়ে আনন্দকে যে আনন্দটা বুঝাতে গিয়ে তিনি সেই লীলায় চলে গেলেন। তাই বলছিলাম তত্ত্ব আর লীলা এককালে অঙ্গাঙ্গি ভাবে চরিত, পুনা বাগদিতে উদ্ধার করল আনন্দ ধারাটি গেছে, আনন্দ ধারাটি গিয়ে পুনা বাগদিতে তাদের তারা নিচু জাতি বলে সমাজে উৎপীড়ন লাঞ্ছনা তার থেকে তাদের অক্ষয় তাদের মহন্ত বা দুর্নীতি একটা অভিনব শুধু সেখানে না, শুধু বনুবাগ্য উদ্ধার করেন না, যারা সমাজে পতিতা যাদের সমাজে কোনো স্থান নেই পতিতাদের উদ্ধার, এই উদ্ধারটা কিসে, ওই আনন্দ ধারাটি, আনন্দ ধারাটি গিয়ে এই পতিতাদের কুমারীর কাহিনী, যাদুমণির কাহিনী, যাদুমণির কাহিনী কত কাহিনী আলোচনা করে এই তার আনন্দ সচ্চিত আনন্দে ভগবান, ভগবানকে বলা হয় সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দটা বুঝাতে গিয়ে তিনি এই পুনাবাগদিদের টোমদের পতিতাদের বিভিন্ন কাহিনী। সুতরাং তার যে প্রভু জগৎপ্রসুন্দর তত্ত্ব আর লীলা, শুধু লীলাই বলতে গেলে শুধু লীলা বলে, তার ভিতর যেখানে তত্ত্ব সেখানে তত্ত্বগত উল্লেখ, তারা জীবনটি তার যে কোনো রচনায় রচনা পাঠ করলে আশা করে দেখা যায় এই যেখানেই প্রভু জগৎবন্ধু সুন্দর বিষয় আনা দেয় সেখানে প্রভু জগৎবন্ধু সুন্দর নিয়ে নিয়ে তুমি এমনি না মন করা কথা না, যুক্তি হরিপুর ধ্যানমঙ্গলে সেই নিতাই মাধুরীতে
আপনারা দেখবেন মহাপ্রভু নিতাইকে বলছেন তুমি নীলাচলে আসবে না, নীলাচলে আসবে না, তুমি গৌড়ে থাকবে, গৌড়ে থেকে আমার কাজ করবে। একদম মানে যেতেই বারণ, এই যেতে বারণ করায় নিতাইয়ের অন্তরে অন্তরটা হয়ে গেল গৌরময়। কেন? বিরহে মিলনটা গাঢ় হয়, মিলনে সেই মিলনটা হয় না। মিলনের হলে এই মিলন হলো কিন্তু অন্তরে পায়, অন্তরে হারায়। ঈশ্বর তার অভিব্যক্তি, বিরহে বাইরে হারায় অন্তরে পায়, আর মিলনে বাইরে পায় অন্তরে। আর রসরাজ রসশাস্ত্রে বলে এই বিরহী মিলনটা বেশি, বিরহে নিতাই চার গৌরের যে বিরহে অন্তরটা হলে গৌর বাইরে নিতা, তাই লাগছে বাইরে বাইরে নিতাই চার আর অন্তরে গৌর, এই রূপটা হলো প্রভু জগৎ। এইভাবে বিভিন্ন ভাবে প্রভু জগৎ সারা জীবন এই প্রভুর আলোচনায়। অন্যান্য শাস্ত্র তো আলোচনা করেছে, যে আলোচনা আলোচনা করতে গিয়ে যেখানেই প্রভু জগৎপুন্দ্রের কথা আসছে, কথা আসে না, কথা চলে আসে। কেন? অন্তরটা তো প্রভুময়, প্রভু ছাড়া তো কিছু নয়, সবকিছুতে প্রভু, সব জায়গায় প্রভুময়। শেষের দিকে পন্দুলা তরঙ্গিন অখণ্ডটা শেষের দিকে আক্ষেপ করছিলেন, প্রভু কিছু করতে পারলাম এত কিছু দেখি লীলা তরঙ্গিনী খণ্ডে খণ্ডে ছিল, এটা অখণ্ড করতে এই অনেক ভক্ত সাহায্য করলে অখণ্ড সংস্কৃত হলো পন্দুলা। প্রভুর প্রচার, প্রভুর প্রচার কি করে করা যাবে? আমাদের একটা নাট্যগোষ্ঠী ছিল, এখন আর নেই, মহানাম নাট্য সংস্থা। আমরা প্রথম প্রভু জগৎপন্দ সুন্দর লীলা মহাবতারী প্রভু জগৎপন্দ লীলা আমরা নিজের ভক্তরা মিলিয়ে করেছি, আমিও প্রভুর ভূমিকা অভিনয় করেছি, আরো অনেকে যারা ছিলেন। এই লীলাটি দেখে গুরুদেব এত আনন্দ পেয়েছেন, আমাকে নিজে বলছেন চাকরা করবি লোকে কথা শুনতে চায় না, এই সিনেমার মতো এগুলো দেখে আকৃষ্ট, আমাকে অনেক অনেক টাকা দিয়েছেন। টাকা চাই গিয়ে বাস ভাড়া করে গেছি, তারপর ড্রেসার লাইট এদের টাকা নিজে দিয়েছে বলে প্রভু প্রচারের জন্য, প্রভুর জন্য তার জীবন উন্মুখ হয়ে তার জীবনকে প্রভু হয়েছে। আজকে তার বিরহ দিনে প্রভুর যে লীলা তত্ত্ব প্রভুর যে অঙ্গাঙ্গী ভাবে জড়িত জীবনটি ছিল প্রভুময়। আজকের দিনে আমরা তাকে একটু স্মরণ করার সুযোগ পেয়ে ধন্য হলাম। প্রভুর কথা বলবো, প্রভুর ভয় ছিল তাকে স্মরণ করলে প্রভুর এই মহানামঙ্গল তৈরি হয়েছে 1982 সালে, সেই থেকে গুরুদেব এখানে ছিলেন। মনে হয় এই মহানামঙ্গলটি হলো আমার গুরুদেবের কৃত্যকে তাকালে দেখা যায় কত বিরা এখানে। আজকে এই 18ই অক্টোবর সেই দিনে তাকে একটু সামান্য স্মরণ করার সুযোগ পেয়ে আমরা ধন্য হচ্ছি। প্রভুর কাছে প্রার্থনা করি যেন সারা জীবনটি গুরুদেবের স্মরণ মননে চলে যায়, এই প্রার্থনা জানিয়ে এখানে বিশ্রাম। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী। মহারাজকে অনেক অনেক ধন্যবাদ, তার কাছে আমরা অপূর্ব ভাবময়ী গুরুদেবের কথা স্মরণ করলাম, তার অনেক সাক্ষাৎ গুরুদেবের সাথে সঙ্গ, এবং সেই সব কথা গুরুদেবের প্রভুর মহাতাত্ত্বিক গ্রন্থ গুরুদেবের তত্ত্ব গ্রন্থ পুরুষ ধ্যান মঙ্গলের কথা এবং অন্যান্য বহু কথা তিনি আমাদের শোনালেন।
তাকে আমরা প্রতিবৃন্দের তরফে, সংস্থার তরফে সশ্রদ্ধ প্রণতি দণ্ডবত প্রণাম জানাই। এরপরে আমাদের কাছে বক্তব্য রাখবেন আমেরিকা থেকে শ্রী রানা ঘোষ। তো আমি রানা দাকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। রানা দাকে নিজেকে একটু আনমিউট করে নেবেন। নীলাদ্রি বন্ধু ব্রহ্মচারী, আমি তাকেও প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি। রানাদা শুরু করুন। অখণ্ড মন্ডলাকারম ব্যাপ্তংয়েন চরাচরম তৎপ্রদাং দর্শিতাংয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ পারিহস্ত চন্দ্রপুত্র হাকিত পতন প্রভু 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 হে অনন্তায় অনন্তময়। আজ প্রভুর সার্ধ শতবর্ষ উপলক্ষে শ্রী গুরুদেব শ্রী শ্রী মহানামৃত ব্রহ্মচারীজির তিরোধান দিবস স্মরণ মনন উৎসবে আমাকে কিছু বলতে বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতার্থ। আমি বক্তা নই বা বলতেও পারি না, কিন্তু আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তবে আপনারা আমার সুন্দর চোখে দেখবেন, এই আমার প্রার্থনা। আমার শ্রী গুরুদেবের সম্বন্ধে বলার প্রয়াস করা ঠিক যেন সূর্যকে প্রদীপ জেলে আলো দেখাবার মতনই, তবে আমার নিজের অনুভূতির কিছু কথা আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। 1965 প্রথমে আমি শ্রী গুরুদেবের দর্শন পাই আমার দিদিমার হাত ধরে শ্রী মহানোদ্ধারণ মঠে। উষাদির সাথে প্রথম আমার দর্শন 1974 আমি ওনার কৃপা পাই। তারপর থেকে যথেষ্ট কৃপা পেয়েছি এবং এখনো পাচ্ছি। যখন বেকার জীবনের অনেক দুঃখ কষ্টের সাথে লড়াই করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন একমাত্র উনি ছিলেন আমার পথের দিশারি। ওনার শ্রীচরণে গিয়ে নিবেদন করেছিলাম যে আমি বিদেশ যেতে চাই। উনি একটু চিন্তা করে বলেছিলেন, যা তুই পারবি, এটাই ছিল আমার জীবনের মূলধন। আজও আমি এই বিদেশের মাটিতে প্রচুর ভালোবাসা ও সম্মানের সাথে খুবই আনন্দে আছি আমার গুরু ভাই বোনদের নিয়ে। বিদেশে নতুন কোনো গুরু ভাই বোনেরা আসলে তাদের আমার গুরু শ্রী গুরুদেব আমার এই অধমের নামই লিখে দিতেন। এইভাবে প্রাচীন ভক্তদের সাথেও অনেক কৃপা পেয়েছি আমি, সত্যি ধন্য সবাই, সবই ওনার কৃপা বলে মনে করি। 1992 তে ট্রফিদির হাত ধরে এখানে ইষ্টগোষ্ঠী করা শুরু হলো। নিউ ইয়র্কের পরের বছর সংঘের নামকরণ উনিই করলেন, মহানাম সেবক সংঘ। আমি প্রশ্ন করেছিলাম যে দাদু, অন্য জায়গায় যদি এই মহানাম সেবক সংঘ গঠিত হয় তখন তার কি নাম হবে? তখন উনি বলেছিলেন, প্রত্যেক শহরে এই মহানাম সেবক সংঘ নাম ধরে ধরে এই শহরের নাম ধরে উচ্চারিত হবে। কিছুদিন পর কানাডায় মন্ট্রিল শহরে মহানাম সেবক সংঘ তৈরি করান এই অধমকে দিয়ে। এখন নিউ ইয়র্ক, মন্ট্রিল, টরন্টো, মিশিগানে মহানাম সেবক সংঘ তৈরি হয়েছে। শিকাগো, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ জার্সি, ওহাইও সব গুরু ভাই বোনদের সাথে আছে আমার মধুর সম্পর্ক। শ্রী মহানামৃত ব্রহ্মচারীজি গ্রন্থ লিখে রেখে গেছেন আমাদের জন্য। উনি বলতেন, জগৎকে যা দেবার ছিল সবই আমার গ্রন্থে পাবে, এগুলো সব কৃপায় স্ফুরিত জানিবে। ওনার সম্বন্ধে বলতে বলার জন্য সবাই অনেক কথা বলছেন, আমি একটু
পাঠ করে শোনাচ্ছি। শ্রী মহানামব্রত ব্রহ্মচারীজি ব্যাসদেব রূপে শাস্ত্র লিখেছেন, আবার সুখদেব রূপে তিনি শাস্ত্রের কথা পরিবেশন করেছেন। তিনি একাধারে বৃন্দাবন দাস ঠাকুর ও কবিরাজ গোস্বামী, তপস্যায় তিনি বাল্মীকি, জ্ঞানে কপিল দেব, ত্যাগে দধিচি মুনি, তিনি সরগোস্বামী সম্মিলিত বিগ্রহ। ওং বিষ্ণুপাদ শ্রী মহানামব্রত দেবের জির শাশ্বত পরিচয় মহাগ্রন্থে আচার্য সর্বেশ্বর গোস্বামীর একান্ত উপলব্ধি, শ্রীনিবাস আচার্য নামে প্রেম অবতারে, রামচন্দ্র কবিরাজ নামে সেবা করে, রামচন্দ্র কবিরাজ শ্রীজীবের শক্তি, নরোত্তম লহেজার কাছে কৃষ্ণ ভক্তি, আনন্দ পুরুষোত্তম মহা অবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের মহা উদ্ধারণ লীলায় নিত্যসিদ্ধ পরিকর মহানামব্রত। ব্রজলীলা গৌরলীলা মহাসম্মিলনে স্বরূপটি পঞ্চতত্ত্বময় স্বরূপটি ও নিতাই গৌর মিলনময় স্বরূপটি যে প্রভু জগৎবন্ধু সুন্দর, ইহা মহানামব্রতজির কল্পনা প্রসূত কোনো তত্ত্ব নয়, সত্য ও ব্রহ্মচর্যের জীবন্ত বিগ্রহ প্রভু জগৎবন্ধু সুন্দরের করুণা, লীলার গভীর ধ্যান এবং সর্বোপরি প্রভু জগৎবন্ধু সুন্দরের বাণী এই তত্ত্ব উদ্ঘাটনের চাবিকাঠি স্বরূপ। প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্য জীবন ও ব্রজলীলা নদিয়া লীলাবগাহী তার লেখনী প্রসূত পদ ও বাণীর গভীর অনুধ্যানে এই তত্ত্ব সতত স্ফূর্তি প্রাপ্ত হয়। তবে এই নিগূঢ় তত্ত্বে প্রবেশ গৌর গোবিন্দ প্রভু বন্ধু সুন্দরের বিশেষ কৃপা সাপেক্ষ তা বলাই বাহুল্য। মহানামব্রতজির পুত জীবন যে জগৎবন্ধু সুন্দরের কৃপাস্নাত তাহা মহানামব্রতজির স্বীকারোক্তি হইতেই জানা যায়। আচার্য সর্বেশ্বর গোস্বামীর সাধন সিদ্ধ অনুভূতির অভিব্যক্তি, কৃষ্ণ গৌর জগৎবন্ধু পরমেশ্বর মহানামব্রততার প্রেরিত কিঙ্কর, মহানামব্রত নিত্য সিদ্ধ পরিকর অখণ্ড মানব ধর্মের গোস্বামী প্রবর। আমি এবার গুরুদেবের এই গানটি আপনার কবিতাটি আপনারা সবাই হয়তো শুনে থাকবেন, প্রভু রহম রাগে জীবনের ওপর ভাগে পদচিহ্ন ফেলি আমি যাই চলি, এই গানটা হয়তো অনেকেই শুনে থাকবেন। কিন্তু গুরুদেবের আরেকটি কবিতা যা হয়তো আপনারা অনেকেই শোনেননি আপনাদের পাঠ করে শোনানোর প্রয়াস করছি। প্রভু হে তুমি রহম ওর পিছে, বুদ্ধিমত্ত হাতি চালাও সুপথে, অঙ্কুশ ধরে নিজে চলিতে প্রয়াস গুরুগত বর্তে, পিছলে পড়ি যদি অনিষ্ঠার গর্তে, কর বাড়াইয়া ধরিয়া তুলিও না যায় তলায় নিচে, ভজন ধারা হারা হয়ে ক্ষিপ্ত হই যবে, ধরা সরা হেরি অহং গৌরবে, সেই কালে তুমি হয়ে সুকঠোর পাছে রহি কর হানিও পিছে, যখন বস্তুবাদের প্রস্তর চাপে জীবন বিশুষ্ক পত্র সব কাপে, ঢালি দিও শিরে কৃপা বাড়ি ধারা মন মরু যেন ভিজে, ভ্রান্ত হই যদি তামসিক পাকে সত্য ভ্রষ্ট হই করম বিপাকে, শিরে হাত ধরি জানাইও হরি সত্য শুধু তুমি আর সব বিছে। শ্রী গুরুরাজ গুরুদেবের লেখাটি আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের পাঠ করে শোনালাম। ব্রজের জন তিনি ব্রজ থেকেই এসেছিলেন আমাদের করুণা করতে, আবার তিনি ব্রজেই চলে গেছেন। বর্তমান ভারতের আচার্য শ্রীমত মহাপ্রসক বন্ধু ব্রহ্মচারীজির তার কথাতেই বক্তব্য শেষ করছি। ব্রজের জন ব্রজে গেল চলি, ভক্ত হৃদয় শূন্য করি, ধুলায় লুটায় কাঁদিছে পথিক শিরে করা ঘাত করি, জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব। রানাদাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য শুনলাম তার কাছে। আমরা সবাই জানি বিশেষত ইউএসএ এবং কানাডায় যে বিভিন্ন ভক্ত সংগঠন তার পেছনে তার অনেক অবদান, আমাদের সঙ্গের তরফে ভক্তবৃন্দের তরফে এবং সবার সাথে তিনি যোগাযোগ রেখে চলেন, এবং এই যে বিভিন্ন জায়গায় মন্ট্রিলে, ইউএসএ নিউ ইয়র্কে, টরেন্টোতে বিভিন্ন জায়গায় যে ভক্তদের সংগঠন আছে, তিনি সেখানকার একজন প্রাণপুরুষ, তাকে আমরা
আমাদের সঙ্গে তরফে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যোগদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গুরুদেব সম্বন্ধে সুন্দর সংক্ষিপ্ত কিন্তু অতি সুন্দর বক্তব্য তিনি রেখেছেন, তার জন্য তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা শ্রী নমিতা বিশ্বাস, তিনি প্রাক্তন অধ্যক্ষ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর, সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাকে বলছি যে তার বক্তব্য এখন রাখার জন্য, আপনি একটু নিজেকে আনমিউট করবেন নমিতা দি, আপনি একটু নিজেকে আনমিউট করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে, আপনার বক্তব্য শুরু করুন। শোনা যাচ্ছে? একদম একদম ভালো শোনা যাচ্ছে, বলুন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার, জারি হস্ত চন্দ্রপুত্র হা কীট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। জয় জগৎ বন্ধু, জয় তো মহানন্দজি। দিদি আপনার সময়সীমা 10 মিনিট, একটু ইন্টারাপ্ট করছি, আপনার সময়সীমা 10 মিনিট, 10 মিনিট বলবেন। সকল সাধু বৈষ্ণব চরণে আচার্যের চরণে করি নমস্কার, সকলে কৃপা করে পদধূলি দেহ মস্তকে। আজকে একটি বিশেষ দিন, আমার পরমারা গুরুদেবের প্রয়াণ দিবস। এই মহাপ্রয়াণ দিবসে তাকে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকের বিষয়বস্তু যদিও প্রভুর লীলা ও তত্ত্ব স্মরণে আস্বাদনে ডক্টর নামব্রত, তবু অনেকগুলো বিষয় আজকে জড়িত আছে। দিনটি খুব উল্লেখযোগ্য দিন এবং নিয়ম সেবাও শুরু হয়ে গেছে, আমাদের নিয়ম সেবা আজকে শেষ দিন। যাই হোক, আমি প্রভু সম্পর্কে একটুই বলবো, অল্প একটু কথা, যে গুরুদেব প্রভুর সামগ্রিক লীলাজীবনকে মোট 4টি ভাগে ভাগ করেছিলেন। প্রথমত ব্রহ্মচর্য পালন, দ্বিতীয়ত হরিনাম সংকীর্তন, তৃতীয়ত শরণাগতি এবং চতুর্থত ব্রজের রাগানুগা ভজন। এই 4টি পথ অবলম্বন করে আমরা বন্ধুর দিকে চরণে দিকে এগিয়ে যাব। এই আমরা ভগবান দেখিনি, ভগবান দেখি কিন্তু গুরুকে দেখেছি, আর গুরু হয়ে ভগবান স্বয়ং গুরু রূপে পৃথিবীতে আসে। তো আমাদের একটু আগে আমাদের উপাসকদা আলোচনা এনেছেন শ্রীসিদ্ধান মঙ্গলে প্রভুরা প্রভু সুন্দরের আবির্ভাবের কারণ, শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, চৈতন্য ভাগবতে আছে, আছে গীতাতেই আছে, যে ভগবান কেন আসেন, কখন আসেন, কেন কি করতে আসেন, সবকিছুই আমরা জানি। কিন্তু আমি 2টো পয়েন্ট আমার প্রভুর জন্য বলবো। একটি হচ্ছে প্রভু তার প্রিয় বন্ধু বকুলালকে নিয়ে যখন বেঙ্গল ফটোগ্রাফারে যে ফটো তুলতে গেলেন, হঠাৎ করেই কি মনে হলো, যখন ফটো তুললেন, দুই বন্ধু ফটো তোলে, আমরা সাধারণত যদি দেখি তাহলে দেখি যে গলা জড়িয়ে ধরে, হয় বসে না হলে দাঁড়িয়ে ছবি তোলে। এখানে প্রভু বন্ধু পদ্মাসনের সামনে বসা এবং বকুলাল তার পিছনে দাঁড়িয়ে জোড় হাতে, অর্থাৎ ভগবানের কাছে ভক্ত বা শিষ্য দাঁড়িয়ে আছে, কিন্তু সম্পর্কে তারা ঘনিষ্ঠ বন্ধু, এর থেকেই তার ভগবত্তা প্রতিষ্ঠিত হয়। আরেকটি জিনিস আছে যে আমরা যদি একটি ঘরে একদিন দরজা জানালা বন্ধ করা অবস্থায় থাকি তাহলে দম আটকে মরে যাই, থাকতে পারি না। কিন্তু সুদীর্ঘ 16 বছর 8 মাস তিনি শ্রীধাম শ্রী অঙ্গনে একটি রুদ্ধ দ্বার কক্ষে অসূর্যম্পস্য অবস্থায় তিনি প্রায় 17টি বছর কাটিয়েছেন। এটি নিঃসন্দেহে তার ভগবত্তার নিদর্শন, এবং সেখানে তিনি সানুভাবানন্দে ছিলেন, সেখানে শুদ্ধ মাধুর্য, শুদ্ধ বালকত্ব এবং পূর্ণ তন্ময়ত্ব, এই 3টি বিশেষ দশা নিয়ে তিনি উপনীত হয়েছেন। তিনি জীবের মহাপ্রলয়ের আঘাতকে, আজকে করোনার আঘাত আর কতটুকু আছে, খণ্ড খণ্ড আঘাত আসবে এর ইঙ্গিত প্রভু সুন্দর করে গেছেন, এবং তিনি হচ্ছে এই মহাপ্রলয়ের মহাঘাত জীবের যাতে না লাগে গায়ে অঙ্গে, স্পর্শ না করে, সেই কারণেই তিনি কি করেছিলেন,
তিনি সেই আঘাত নিজ অঙ্গে ধারণ করলেন এবং ভাদ্র মাস আসলেই আমরা সেটা উপলব্ধি করি, আশ্বিন মাস আসলে আমাদের বুকটা কেঁপে ওঠে। এই হচ্ছে আমাদের বন্ধু সুন্দর। বন্ধু সুন্দরের লীলার কথা বলে শেষ করা যাবে না, বহু বহু লীলা আছে। তিনি একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে যে তোরা শুধু হুজুক চাস, মানুষ হইচই ভালোবাসে, প্রভু এটা একেবারেই পছন্দ করতেন না। প্রভু যেহেতু পছন্দ করতেন না, তাহলে প্রভুর অনুসারী যারা, প্রভু ভক্ত যারা, তাদেরও এটা অনুসরণ করা উচিত নয়। আমরা দেখি যে কি হুজুগে আজকাল আমরা মেতে আছি। এই কারণেই প্রভুর আবির্ভাবের শতবর্ষ উদযাপন হয়নি। 1871 সালে তিনি এসেছিলেন, 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ, ভারত তাতে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা করেছে, ফলে দুদেশের কোথাও এই দিবসটি, এই বর্ষটি উদযাপিত হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু একটি জিনিস হয়েছিল, সেটি হচ্ছে প্রভু লিখেছিলেন যে হরিনামের উপর গুলি বর্ষণ হবে এবং স্থানীয় রাজাকারদের সহায়তায় পাখানাদার বাহিনী নাম্রত অবস্থায় 8 জন সাধুর উপরে নির্বিচারে গুলি বর্ষণ করেন, হরিনামের উপর গুলি বর্ষণ করেন। সেই প্রভুর অমোঘ বাণী সেদিন পূর্ণ হয়েছিল। প্রভুর বাণী সবই পূর্ণ হচ্ছে, অন্ন ভয় ভয় চুভয় ভূমিকম্প জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনবৃষ্টি খরা, এগুলো তিনি বলে গেছেন, সেগুলি প্রতিটি প্রতিফলিত হচ্ছে। এটা যদি আমরা দেখে দিই, এখনো সময় আছে। বহু সুন্দর যে ব্রহ্মচর্য পালনের কথা বলে গেছে, ব্রহ্মচর্যের মাধ্যমে দেহ মন তৈরি করে সামনে এগিয়ে যেতে হবে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে নিজেকে শুদ্ধ এবং চারিপাশকে পবিত্র শুদ্ধ করতে হবে, এরপরে শরণাগতি, সারেন্ডার, সুপ্রিম সারেন্ডার না করলে ভগবত চরণ পাওয়ার কোন অধিকারই জন্মায় না, এই ভজন পথে অন্তরায় হয়। এবং সর্বশেষে বলেছেন ব্রজের ভজনের কথা। ব্রজের ভজন অর্থ হচ্ছে যেখানে একেবারে কোনো দিকে না চেয়ে নির্বিকারে নির্বিচারে নিজেকে তার চরণে সমর্পণ করে দেয়া। এটা আমরা এই কার্তিক মাসেই রাসে আমরা দেখব, আস্বাদন করব কিভাবে ব্রজগোপীরা নিজেদেরকে সর্বোত্তম সময় তার চরণে সমর্পণ করেছিল। এটি এইবার আমরা আসছি গুরুদেবের কথায় একটু, যেহেতু এমনিও হরিনাম মহাযজ্ঞ আমাদের শ্রীধাম শ্রী অঙ্গনে, সেটার শতবর্ষ পূর্তি উৎসব চলছে এবং এটি বিশ্বের কোন মন্দিরে কোন স্থানে এই জিনিসটি হয় না। স্বাধীনতার পরবর্তী সময়ে প্রভুর দেহ সম্পুট যেহেতু কৃষ্ণনাগরণী ধাম হয়, সেই দেহকে, সেই দেহ সম্পুটকে ঘিরে এখন সেখানেও অগ্র মহানাম চলছে। এটা স্বাধীনতা পরবর্তী, 71 সাল পরবর্তী, 71 সাল থেকেই শুরু হয়েছে, গেল এটা। এবারে আমরা আসি প্রভুর আরেকটি বাণী, তিনি যেটা বলেছিলেন যে ঢাকা হরিনামের ক্যাপিটাল হবে। এই জিনিসটি আমরা দেখেছিলাম গুরুদেব এই প্রভুর বাণীটা কিভাবে বাস্তবায়ন করেছিলেন। এটা হচ্ছে 1486 সালে মহাপ্রভু এসেছিলেন দোল পূর্ণিমাতে, 1986 সালে তার আগে থেকে গুরুদেব প্রায় 2-3 বছর সারা বাংলাদেশ ভারতব্যাপী পরিক্রমা উৎসব করেছেন, গৌর পরিক্রমা, স্থানে স্থানে গৌর তীর্থগুলো উদ্ধার করেছেন এবং হচ্ছে তিনি হচ্ছে এই গৌর পূর্ণিমার যে 500 বছর পূর্তি উৎসবটি করলেন, সেই উৎসবে আমরা দেখলাম যে দোল কাকে বলে, আকাশ রঞ্জিত আবির রাঙা ফাগে, এবং মহাপ্রভুর 500 বছর পূর্তি উৎসব সেদিন লক্ষ লক্ষ মানুষ 1700 গোনা খোলে গুন্তি খোল, সেই অনুষ্ঠানে 1700 খোল গিয়েছিল আর অগণিত খোল ছিল, সেটা লক্ষ ছাড়িয়ে যাবে আমার দেখা মতে। এবং সকাল 8টা থেকে আমরা দুপুর 1:30 পর্যন্ত খালি পায়ে বীজ ঢালা পথে, আজকাল তো সব শ্রদ্ধা সবকিছু থেকে উঠে গেছে, আজকে শহীদ দিবসে জুতো পায়ে প্রভাত ফেরি হয়, শহীদ মিনারে জুতো পায়ে মানুষ উঠছে, ভিআইপি জনেরা, অথচ আমরা নগর সংকীর্তন আমরা জুতা খুলে রেখে সেই যে করেছিলাম, পিচ গলে গেছে ঢাকার রাজপথে, কিন্তু সেদিন 8টা থেকে 1:30 পর্যন্ত যে হরিনাম সংকীর্তন হয়েছিল দেখার মতো, পাইপ পাইপার যেমন বাঁশি বাজালে সমস্ত ইঁদুর রাস্তায় নেমে এসেছিল, সেদিন কোনো লোক কোথাও ছিল না,
যে দোকানদার দোকানদারি করছিলেন তিনি চাবি ফেলে রেখে এসে দৌড়ে চলে এসছেন, ব্যাংকার চলে এসছেন, এবং দেখার মতো অনুষ্ঠানটা ছিল শিল্পীদের একটি ব্যানার সহ একটা সংগঠন, সাহিত্যিকদের একটি সংগঠন, কবিদের সংগঠন, এরকম সমস্ত 171টি ধর্মীয় সংগঠন সেদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং শতবর্ষী পুরুষ মহিলা সেখানে অংশ নিয়েছিল। কতগুলো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল, প্রভুর অসীম গৌরের করুণে সেদিন একটি মানুষও অ্যাম্বুলেন্সে ওঠেনি বা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকিনি। এই যে হরিনামের ক্যাপিটাল সেদিন, এবং আমার পরবর্তী দিন ইষ্ট গোষ্ঠী ছিল, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজনকে বলার সুযোগ দিয়েছিল আমার গুরুদেবের হাত ধরে। ওই দিনই গুরুদেব চাইতেন সবসময় যে তোমরা প্রভুর কথা বলো, প্রভুর কথা বলো। তো সেই দিন আমাকে বলতে হয়েছিল এবং বলেছিলাম যে হরিনামের যে প্লাবন আজকে ঢাকা রাস্তায় বয়ে গেল, এই প্লাবনের ফসল অবশ্যই আসবে, কারণ কোন জায়গায় পলি পড়লে পরে বন্যা হলে সেখানে পলি পড়ে, এই পলিতে শুদ্ধ ভালো ফসল হয়। তা হরিনামের যে বীজ সেদিন বপন হয়ে গেল, যে পলি পড়লো সেই পলিতে মানুষের মহা কল্যাণ সাধন হলো। তো হচ্ছে গুরুদেব খুবই সেদিন খুশি হয়েছিলেন, আমাকে হাতে ধরে উনি উঠিয়েছিলেন, মাইকের সামনে দিয়েছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। গুরুদেবের স্নেহের কথা বলা যায় না, স্নেহ তো শুধু নয়, এটা অযাচিত করুণা। আমি একটু আমাদের পারিবারিক কথাই এখানে তুলে ধরি কিছুটা, যেহেতু গুরুদেবকে বাবা মনে মনে মানুষে গুরুর আসনে বসিয়েছিলেন, উনি ক্লাস সেভেনে গুরুদেবের সৎসঙ্গ থেকে দীক্ষা নিয়েছিলেন, তারপরে বিবাহের পর কুল গুরুদেব থেকে দীক্ষা নিয়েছেন, তারপরে কর্মজীবনে কর্মস্থলের পাশাপাশি যেখানে গুরুদেবের ভাষণ থাকতো উনি ছুটে যেতেন এবং তাকে গুরু রূপে মানুষে বরণ করেছিলেন, এবং মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলেন যে রিটায়ারমেন্টের পরে তার থেকে দীক্ষা নেবেন, কারণ এখন তো বাইরে বাইরে জীবন কাটাই, শুদ্ধাচারী জীবন নয়। এই কারণে স্বাধীন হওয়ার পরে গুরুদেব কোথায় আছেন আমরা কেউ জানি না। আর প্রভুকে নিয়ে অষ্ট সাধু শহীদ হওয়ার পরে, দিদি একটু সংক্ষেপ করবেন আপনার সময় সীমা শেষের দিকে। আরেকটুখানি দাদা, আরেকটুখানি। তো গুরুদেব নিয়ে আসলেন, প্রভুকে নিয়ে আসলেন, সেদিনের সেই তথ্য তাহলে আর বলতে যাচ্ছি না, অনেক সময় যাবে। আমি শুধু একটা কথা বলি, গুরুদেবকে চিঠি লিখে আমি বলেছিলাম যে দাদু দীর্ঘদিন তোমার সাথে দেখা নাই, কবে আর দেখা পাবো। তখন তার উত্তরে বলেছিলেন, তোমার চিঠির উত্তর দেই না, কারণ কি? কারণটা হচ্ছে যে চিঠিগুলোর উত্তর দিয়ে দিই সেই চিঠিগুলো আমার ঝোলা থেকে বেরিয়ে যায়, আর যে চিঠিগুলো আমার ঝোলায় থাকে তারা আমার স্মরণে মননে থাকো, তুমি দীর্ঘদিন আমার স্মরণে থাকবে, সেই জন্য তার উত্তরটা দেরিতে দেই। এটা হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব। আরেকটি জিনিস, কত স্নেহ, কত করুণা আমার উপর। দ্বিতীয় আর একবার লিখলাম, দাদু তুমি বাংলাদেশে আসবে না, অনেকদিন আসেন না। তখন বললেন একদিন দেখা হয় না, তার উত্তরে লিখলেন নিত্যই তো সাক্ষাৎ হয় তোমার সাথে। আমি বুঝে পাই না, দীর্ঘ 6 মাসের বেশি তার সাথে দেখা নাই, তো উনি বলছেন যে নিত্যই তো সাক্ষাৎ হয়। নিত্য সাক্ষাৎ হয় কখন গুরুদেবের সাথে? যদি বক্ষে তুলি চরণে ফুল দিয়ে গুরুমন্ত্র জপ করে স্মরণে মননে রাখা যায়, তবে নিত্যই তিনি সাক্ষাতে আসেন। এই আমার হচ্ছে গুরুদেব, সময় নষ্ট করব না। আমি এইটুকুই বলি যে ব্রজের থন ব্রজেই ছিলে, ব্রজ ছেড়ে এসেছিলে, হবলীলা সাঙ্গ করে ব্রজেই আবার ফিরে গেলে। জয় তো মহানামব্রতজি, তোমার করুণা আমাদের উপরে বর্ষিত হোক। তুমি চলে গেলেও তোমার লেখনী রয়ে গেছে আমাদেরকে, যে আলোক বর্তিকা নিয়ে তুমি বাংলাদেশ ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মহাপ্রভুর সেই আলোক বর্তিকা তোমার হাতে দিয়ে গেছে, সেটি জ্বালিয়ে আলোকিত করেছো মানুষকে, কিন্তু আমাদের চৈতন্য আজও উদয় হলো না। তোমার সেই লেখা, তোমার দেখানো পথ ধরে আজও চলতে পারিনি, তাই আজকে করোনার মতো মহামারী, বৈশ্বিক মহামারী দুর্যোগে রয়ে গেছি। তুমি সকলকেই এর থেকে মুক্ত করো, মানুষকে ভালো রাখো, সকলের মঙ্গল কামনা করছি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকলে সুখী হোক, সকলেই আরোগ্য লাভ করুক, কেউ দুঃখ ভোগ না করে, সকলেই ভগবদ পদ লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি। জয় জগদ্বন্ধু, জয় জগদ্বন্ধু, জয় তো মহানামব্রত। জয় জগদ্বন্ধু, সময় করেছে। ঠিক আছে, ঠিক আছে দিদি, জয় জগৎ বন্ধু।
আমরা অনেক কথা ছিল গুরুদেব সম্পর্কে, কিন্তু জানি জানি, হ্যাঁ হ্যাঁ জানি, আমরা জানি। যাই হোক, অনেকটা শুনলাম আমরা, আবার সৌভাগ্য করে এরপরে অনুষ্ঠানে আপনাকে পাওয়ার চেষ্টা করব আমরা। সময় সবাইকেই তো সময় দিতে হবে। আমরা আমরা চলে যাব। দিদি খুব সুন্দর কথা বললেন, তার গুরুদেবের সাথে অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেসব কথা এবং গুরুদেবের বাংলাদেশে যে অনেক কীর্তি সেইসব কথা তিনি তুলে ধরলেন, অনেক নতুন কথা আমরা জানতাম না তার কাছে শুনলাম। আমরা ধন্যবাদ আর হো তাকে, আমরা প্রণতি জানাই। তিনি অনেক প্রাচীন ভক্ত, গুরুদেবের প্রিয় ভক্ত। আমরা এখন পরবর্তী বক্তব্যের দিকে চলে যাব। এর পরে বক্তব্য রাখবেন আরেকজন গুরুদেবের প্রিয় ভক্ত শিষ্য, শ্রী নেপাল চন্দ্র সরকার। তিনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে আমরা পাই। তিনি প্রাক্তন সচিব ও তথ্য কমিশনার, তথ্য কমিশনার বাংলাদেশের। তিনি এখন বক্তব্য রাখবেন। তারপরে বক্তব্য রাখবেন শ্রী সীমা ঘোষ, প্রভু জগৎবন্ধু কলেজ আন্দুল হাওড়া, আপনারা জানেন প্রভুর নামে কলেজ আছে, সেখান থেকে শ্রী সীমা ঘোষ তিনি বক্তব্য রাখবেন। তাকে আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি। শ্রী নেপাল চন্দ্র সরকার মহাশয়কে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য, নিজেকে একটু আনমিউট করে নেবেন। তার সময়সীমা নেপাল দা আপনার 10 মিনিট, আপনি একটু আনমিউট করে নিন। হ্যাঁ হয়েছে। জয় জগৎবন্ধু, জয় মানাম যজ্ঞ। সার্ধশত বর্ষ উদযাপন এবং বৈষ্ণব আচার্য ডক্টর মানবব্রত ব্রহ্মচারীজির 20তম বিরহ মহোৎসব উপলক্ষে ষষ্ঠ স্মরণ মনন অনুষ্ঠানের বিশেষ উপস্থিতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী সভাপতি মহানাম সম্প্রদায় ভারত, শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী সভাপতি মহানাম সম্প্রদায় বাংলাদেশ, শ্রীমৎ নরহরি দাস ব্রহ্মচারী অধ্যক্ষ প্রভু জগৎবন্ধু ধাম ডাপারা ভারত, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি অধ্যক্ষ আন্তর্জাতিক শঙ্কর মঠ মিশন চট্টগ্রাম বাংলাদেশ, শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী সম্পদ মহানাম সম্প্রদায় ভারত, শ্রীমৎ নীলাদ্রি বন্ধু ব্রহ্মচারী মঠাধ্যক্ষ মহাপ্রকাশ মঠ ঢাকা বাংলাদেশ, মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর অভিষেক বসু তুলনামূলক সাহিত্য কলকাতা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য আলোচকবৃন্দ সহ অংশগ্রহণকারী সকলকে শ্রেণীমত প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ 18ই অক্টোবর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির 22তম প্রয়াণ দিবস। এই দিবসে এই ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত আজকের এই সভায় কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকগণকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতো একজন জ্ঞানহীন দিনহীনের পক্ষে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সম্পর্কে কিছু বলা বা প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলা তত্ত্ব আস্বাদন করে তার সম্পর্কে বলা, এটা আমার জন্য প্রায় অসম্ভব। তথাপি আমি কিছুটা হলেও বলার চেষ্টা করব। আমি শ্রী শ্রী প্রভুর চরণে দণ্ডবত প্রণাম জানাই এবং আয়োজককে আবারও কৃতজ্ঞতা জানাই। মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি, বহুবিধ সনাতন ধর্মীয় গ্রন্থ প্রণেতা ও আজকের লীলা আস্বাদন যার সম্পর্কে আমরা করছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, আমার গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমঠ উপাসক বন্ধু ব্রহ্মচারীজির চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আলোচনা শুরু করছি। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর 1278 সালের 16 বৈশাখে তিনি সীতানবমী তিথিতে শুক্রবার রাতের চতুর্থ প্রহরে ব্রহ্ম মুহূর্তে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার মাতা শ্রীমতী বামাদেবী ব্যতীত আর কেউ উপস্থিত ছিলেন না। তিনি কৈশোরে 15 বছর বয়সের সময় পাবনা জেলা স্কুলে পড়াশোনা করতেন এবং সেই পড়াশোনার সময়েও তিনি স্কুলে ঠিকই যেতেন, কিন্তু তিনি স্কুলে বসে তার যে লেখাপড়ার প্রতি যে মনোনিবেশ, সেই মনোনিবেশ তিনি করতে পারতেন না। তিনি সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করতেন, ছেলে পেলেদের সম্পর্কে, যারা ছাত্রছাত্রী ছিল তাদের সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করতেন। তিনি বুঝতে পেরেছিলেন এই 15 বছর বয়সেই যে সামনে প্রলয় আসছে, আমরা দেখেছি সেই কথা তিনি অনেক আগেই বলেছেন, কিন্তু যেটা আমরা পরবর্তী সময়ে পেয়েছি
যে তৃতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু তার হয়েছে। ছাত্ররাই সমাজ, সমাজের এবং দেশের ভবিষ্যৎ এটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু তিনি তাদের মধ্যে দুটি জিনিসের অভাব লক্ষ্য করেছিলেন, তার একটি হচ্ছে ব্রহ্মচর্য এবং আরেকটি হচ্ছে হরিনাম, যা সম্ভাব্য মহাপ্রলয় থেকে সমাজকে এবং জাতিকে রক্ষা করতে পারে। তিনি সেই ব্রহ্মচর্য এবং হরিনাম এটাই সমাজকে দিতে চেয়েছেন এবং শান্তি ও সুখ বিরাজমান রাখার জন্য প্রচেষ্টা নিয়েছেন। তিনি ছাত্রদের জন্য পৃথকভাবে কিছু অনুসরণীয় নির্দেশনা দিয়েছেন, তিনি ব্রহ্মচারীদের জন্য পৃথকভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি সাধারণ জনগণের জন্য যারা গৃহী সদস্য রয়েছে, গৃহী শিষ্য রয়েছে, তাদের জন্য কিন্তু তিনি পৃথক পৃথক ভাবে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। তিনি ছাত্রদের জন্য যে উপদেশগুলো দিয়েছেন সেই উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যেমন মনোযোগ দিয়ে পড়াশোনা করে ডিগ্রি লাভ করা, অর্থাৎ তিনি পার্থিব যে শিক্ষা সেই পার্থিব শিক্ষা লাভের বিষয়েও কিন্তু কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। ব্রহ্মচর্য অনুশীলন করো এবং অন্যদের অনুশীলনে উদ্বুদ্ধ করো, অন্যদেরকে স্পর্শ করা পাপ এবং একসঙ্গে থাকা ও ঘুমানোর ফলে একজনের পাপ অন্যজনকে স্পর্শ করে, তাই তিনি অন্যদেরকে স্পর্শ করা থেকে বিরত থাকার কথা তিনি বলেছেন। আত্মপ্রবঞ্চনা করো না, চক্ষু দোষে দোষী হইও না, তিনি এই নির্দেশনা দিয়েছেন। অপ্রয়োজনের কথা বলো না, প্রভু নিজেও অপ্রয়োজনে কোনো কথা বলতেন না, যেটি প্রয়োজনীয় সেই বাক্যগুলি তিনি ব্যবহার করেছেন। অন্যের সমালোচনা করো না, হরিনাম করো, এর মাধ্যমে সমাজে কল্যাণ আসবে এবং এগুলোর বাইরে আমার পৃথিবীতে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ এটার মধ্য থেকেই তার যে লীলা এবং তত্ত্ব এবং তার যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণ কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। তিনি সর্বসাধারণের জন্য যে আরো যেটা বলেছেন তার মধ্যে রয়েছে, অন্যদেরকে সঙ্গে নিয়ে সংকীর্তন করো, কীর্তন করার কথা তিনি বলেছেন। সংসারে শান্তি যে পায় না, সে সংসার ছেড়ে দিলেও শান্তি পাবে না, শুধুমাত্র সংসারে থাকলে শান্তি আসবে আর আধ্যাত্ম জীবনে গেলে শান্তি আসবে, এটা ঠিক নয়। যিনি শান্তি পান তিনি সংসারেও শান্তি পেতে পারেন, যিনি শান্তি পান তিনি আধ্যাত্ম জীবনেও শান্তি পেতে পারেন, সেই কথাটাই তিনি এখানে উল্লেখ করেছেন। হরিনাম সংকীর্তন থেকে আত্মার শুদ্ধি হবে, সমাজের আত্মা হচ্ছে জীব, সকল জীবের প্রতি দয়াশীল হওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। ধর্ম হচ্ছে অন্তর্নিহিত বিবেক, আমরা যদি বিবেক দ্বারা পরিচালিত হই তবে আমরা কোনো অন্যায় করতে পারবো না, আর এ সকল অনুশাসন অনুশীলনের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্র তথা ত্রিভুবন পরিশুদ্ধ হবে, এটাই ছিল তার শাশ্বত বাণী। এই বাণী অনুসরণ পূর্বক ডক্টর মোহনব্রতজির জন্ম হয়েছে 1904 সালের 25শে ডিসেম্বর, এবং তিনি জন্মগ্রহণ করার পরে তার বাল্যকালের নাম ছিল বঙ্কিম, এবং তিনি চিরতরে এই সংসার ত্যাগ করে শ্রীঙ্গনে আসলে মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি তার নাম দিয়েছিলেন মহানামব্রত দাস, অর্থাৎ মহানাম যাদের ব্রত তাদের দাস। ভাগবত গঙ্গোত্তরী উপাধিটিও শ্রীপাদ মহেন্দ্রজির দেওয়া। শ্রীপাদ মহেন্দ্রজি মহানামব্রত ব্রহ্মচারীদিকে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দায়িত্ব নিয়েছিলেন বলেই তিনি প্রভুর উপদেশাবলী অনুসরণ ক্রমে তার জন্য অপার্থিব শিক্ষার দিকে দৃষ্টি, শুধু অপার্থিব শিক্ষার দিকে দৃষ্টি দেননি, তার পার্থিব জ্ঞান লাভের বিষয়েও তার সমান যত্নবান ছিলেন, তাকে তিনি কলেজে পড়িয়েছেন। পার্থিব বিদ্যার দ্বারা ভোগ্য বস্তুর নশ্বরতা জ্ঞান অর্জিত হয় এবং ক্ষুদ্র অহংকারী আমিত্যের নাশ হলে জগৎকর্তার মহিমা দর্শন করে তাকে পাওয়ার অভিলাষ জাগে। মহানামব্রতজির 4 বছর কলেজে পড়াশোনা ও মঠে সেবা পূজার কাজ একই সাথে চলতে থাকে, পরিণাম প্রচারই ছিল মঠের প্রধান কাজ। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ব্রহ্মচর্য তত্ত্বজ্যোতি নামক একটি পুস্তক রচনা করেছিলেন, যা অত্যন্ত মূল্যবান গ্রন্থ। পণ্ডিত প্রবর ভাগবত শাস্ত্রী মহাশয় এ পুস্তকের ভূমিকা লেখা প্রসঙ্গে পুস্তকের ও লেখকের ভূয়সী প্রশংসা করেছিলেন। পরবর্তীকালে তিনি উপনিষদ ভাবনা লিখেছেন, তিনি সংস্কৃত বিভাগ থেকে এমএ পাশ করেন, অবস্থায় এমএ পরীক্ষা দিলেও গুরুর কৃপায় তিনি 1930 সালে স্বর্ণপদক প্রাপ্ত হন। শ্রীপাদ মহেন্দ্রজির ইচ্ছায় তিনি পুনরায় দর্শন শাস্ত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে এমএ ডিগ্রি অর্জন করেন। 1930 সালে দর্শন শাস্ত্রে এমএ পরীক্ষার ফল প্রকাশের পূর্বেই গুরু শ্রীপাদ মহেন্দ্রজির আহ্বানে তিনি কলিকাতা হতে
ফরিদপুর অঙ্গনে ফিরেছেন এবং তার নির্দেশনে বিশ্ব ধর্মীয় সম্মেলনে নিমন্ত্রিত হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে আমেরিকা গমন করেন। 1893 সনে প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের অংশগ্রহণের 40 বছর পর আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ওয়ার্ল্ড ফেলোশিপ অফ এইডস এর উদ্যোগে 1933 সালে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকা গমন করেন। উদ্দেশ্য ছিল বিশ্ব মৈত্রী, রাজনীতি, দর্শন, জাতিতত্ত্ব, যুব সমাজ, অহিংসা, বিশ্ব শান্তি ছাড়াও ধর্ম বিষয়ে আলোচনা করা। এই সম্মেলনে বিভিন্ন ধর্মের প্রবক্তারা নিজ নিজ ধর্মমত সম্পর্কে তাদের বক্তব্য পেশ করেছিলেন। আলোচ্য বিষয় ছিল ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব, অবতারবাদ, বর্ণবিদ্বেষ, মহাযুদ্ধ ইত্যাদি। মূল লক্ষ্য ছিল সমন্বয় ও মিলনের ভিত্তিতে ওয়ার্ল্ড ফেলোশিপ গড়ে তোলা। তর্কের সাহায্যে কোন ধর্মের বিশেষ প্রাধান্য স্থাপন করা নয়, প্রত্যেক ধর্মেই প্রকৃত সত্য নিহিত আছে। সেই সত্যকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধর্মের অনুসরণীয় সাধারণ বিষয়গুলোকে নিয়ে তিনি বিশ্ব সাহিত্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়ে গিয়েছেন। তিনি সেখানে শ্যাম সুন্দর ও গৌর সুন্দরের মিলিত তনু, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের কথা ও তার প্রবর্তিত নব বৈষ্ণব ধর্মের কথা প্রচার করেন। সুদূর আমেরিকায় আমরা তাকে তিনটি ক্ষেত্রেই দেখতে পাই। প্রথমত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি রূপে, দ্বিতীয়ত আমেরিকার বিভিন্ন রাজ্যে সফরকালীন বিভিন্ন তিনি হিন্দু ধর্মের কথা বলেছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রূপেও তাকে আমরা দেখতে পাই। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রী শ্রী চন্দ্রপাদ গ্রন্থে উদ্ধারণ লীলাকে যদি আমরা একটি বিশাল মহিরহ রূপে বিবেচনা করি, তবে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তার মূল। শ্রীপাদ মহেন্দ্রজী তার কাণ্ড এবং ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজী তার শাখা প্রশাখা, পত্র পল্লব, পুষ্প ও ফল সেই মতো উদ্ধারণ লীলায় অংশ হয়েও জীবনের চলার ছন্দে বলার ভঙ্গিতে অর্থাৎ কর্মযোগে, জ্ঞান ও সমুদ্র মন্থনে, রচনা শৈলীতে, গুরু নিষ্ঠায় ও কর্মোদ্যমে মহানব্রতজীর সক্রিয় বৈশিষ্ট্য প্রতিভাত হয়েছে। ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজী ছিলেন একজন বেশ বরেণ্য দার্শনিক, বিশ্বজনীন মনুষ্যত্ববাদী ভাবাদর্শের প্রবক্তা ও আন্তধর্মীয় সম্প্রীতির পুরোধা ব্যক্তিত্ব। 1933 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে ডক্টর মহানব্রত অংশগ্রহণ এবং পরবর্তীকালে শিকাগো শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, টেক্সাস, লস অ্যাঞ্জেলস, ম্যাসাচুসেটস ও ওহিও, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর, বিশ্বের বিভিন্ন দেশে প্রদান করা তার বক্তব্য সমূহ তারই সাক্ষ্য বহন করে। মহানব্রতজী বাংলাদেশ, ভারত, আমেরিকার 63টি শহরে বিভিন্ন সময়ে মিলিত হয়ে দেশ বিদেশের চিত্র পাওয়ার মাধ্যমে সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের নির্দেশনা দিয়েছেন। তিনি উপলব্ধি করেছেন বিজ্ঞানের উন্নতিতে যানবাহন, রাস্তাঘাট, অবকাঠামোর উন্নতি হয়েছে, মানুষের গতি বেড়েছে, ভৌগোলিক দূরত্ব কমে পৃথিবী ছোট হয়ে এসেছে, মানুষে মানুষের মেলামেশা বেড়েছে, নৈকট্য ঘটেছে, কিন্তু একজনের ভালো মন্দের সাথে অন্যজনের কোনো সংযোগ নেই, অন্তরের দিকে যোগ নেই, অর্থাৎ মানসিক দৈন্য বেড়েছে, ভয়ের দূরত্ব বেড়েছে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে সম্পর্ক শিথিল হয়ে যাচ্ছে, মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে, মানব সভ্যতা ভারসাম্য হারাচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে সমাজের কল্যাণ সম্বন্ধে সকলের ধারণা এক নয়, এই ভিন্নতার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার পরিত্রাণ প্রয়োজন বলে তিনি উপলব্ধি করেছেন। মহানব্রতজী কল্যাণ বলতে সমাজের শাশ্বত কল্যাণকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, শ্রী শ্রী প্রভু সুন্দরের নির্দেশ অনুযায়ী জাতীয় কল্যাণমূলক সাংগঠনিক কার্যক্রম গৃহ পরিবারের প্রত্যেককে নিয়ে শুরু করতে হবে, হাতে ভিত্তি করতে হবে, তথা আত্মসূচিতে বপুরক্ষা, বপুরক্ষায় গৃহসূচি, গৃহসূচিতে গ্রাম সূচি, গ্রাম সূচিতে দেশ সূচি, দেশ সূচিতে জগৎ সূচি এবং জগৎ সূচিতে 14 ভবন সূচি। এটি মহা উদ্ধারণ লীলা। আমরা প্রায়শই সমস্যার দিকে করি, কিন্তু প্রত্যেকের দৈহিক, মানসিক ও নৈতিক পবিত্রতার দিকটি উপেক্ষা করি, ফলে অনেক কর্মকার্যেই কৃতকার্যতা আমাদের আসে না। জীবনের সাময়িক প্রয়োজনগুলি আমরা বুঝি, গোটা জীবনের প্রয়োজনটা বুঝি না, ভাবি না। কর্মের প্রয়োজন গ্রাসাচ্ছাদের জন্য, আর গ্রাসাচ্ছাদনের প্রয়োজন জীবন ধারণের জন্য,
কিন্তু জীবন ধারণ কিসের জন্য তা অস্পষ্ট। আমাদের যেতে ঘড়ি বাধা 2 ঘন্টা 10 মিনিট বা জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু জীবনটা, হ্যাঁ আমি শেষ করব, কিন্তু সমস্ত জীবনটা চলে গেল তার হিসাব নেই। এই হিসাব মেলানোর জন্যই তিনি এই শাশ্বত বাণীর কথা আমাদের বলে গিয়েছেন। আমি আরেকটি বিষয় বলি, আমার বক্তব্য এখানে শুরু, সেটা বাংলাদেশে আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম শিক্ষাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মহানম্রত ফাউন্ডেশন ফর পিস এন্ড সলিডারিটি। মানবতার মহান কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর ডক্টর মহানম্রত স্মারক দেশের 4 জন প্রখ্যাত গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং বিশ্ব ধর্ম সংস্কৃতি দর্শন ও সংস্কৃত বিভাগ থেকে 2 জন করে কৃতি ছাত্রকে বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন, তিনি রচনা করেছেন 63 খানা গ্রন্থ, সম্পাদনা করেছেন 10 খানা গ্রন্থ, তার উপর লিখিত হয়েছে 20 খানা গ্রন্থ এবং তার রচনা ভাষণ সম্পর্কে রয়েছে 3 খানা গ্রন্থ। তিনি বহু মন্দির মঠ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তিনি কখনো মঠাধীন হননি। তিনি সম্প্রদায়ভুক্ত হয়েও চিন্তায় ও কর্মে ছিলেন মুক্ত ও স্বাধীন। তিনি ছিলেন একাধারে ধ্যানমগ্ন দ্রষ্টা, বিজ্ঞান মনস্ক লেখক ও ব্যাখ্যাতা এবং মানব কল্যাণবাদী পরিব্রাজক। মানবতাবাদী মহানম্রতজি তিমির বিনাশী এক অমৃত সূর্যের নাম। পরিশেষে উপযুক্ত বক্তব্যে এবং বক্তব্য উপস্থাপন কালে আমার যাবতীয় ভুল ত্রুটির জন্য আমি প্রার্থনা করছি এবং প্রভু জগৎ বন্ধু সুন্দর শ্রীপাদ মহন্তজি পরম গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি এবং আমার পরম পূজ্যপাদক গুরুদেব শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজির চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে সারা বিশ্বে প্রকটিত মহামারী তথা মহাপ্রলয় থেকে বিশ্ববাসীকে উদ্ধার করার প্রার্থনা জানিয়ে আমার আলোচনা এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ সকলকে। জয় জগৎ বন্ধু দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মূল্যবান বক্তব্য শুনলাম, তিনি একটি সুচিন্তিত এবং সুলিখিত বক্তব্য, গুরুদেবের জীবনের বিভিন্ন দিককে তুলে ধরলেন আমাদের কাছে।